প্রশ্নটি পাঠিয়েছেন সাভারের মানিক মিয়া এবং মানিক ভাই বলছেন তার এক বিঘা জমিতে স্কোয়াশের চাষ করেন তিনি হঠাৎ করে স্কোয়াশের পাতাগুলো কুকড়ে যাচ্ছে এবং কিছুটা হলুদ ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে এখন কি করণীয় এটি আসলে ভাইরাসজনিত রোগ ভাইরাসজনিত রোগ সাধারণত বীজ মাটি এবং কৃষি যন্ত্রপাতি অথবা বিভিন্ন ধরনের শোষক পোকা যেমন মাছি পোকা মাকড় অথবা বিভিন্ন ধরনের যে পোকা আছে এর মাধ্যমে কিন্তু ভাইরাসের রোগটা ছড়িয়ে থাকে প্রথমত কচি পাতায় ছুপ ছুপ দাগগুলো দেখা যায় এবং পাতাগুলো কুকড়িয়ে ভঙুর হয়ে যায় তো এটা যদি দেখা দেয় তাহলে কৃষকের উৎপাদন ব্যাহত হয় এই ধরনের সিমটম যদি দেখা দেয় তাহলে ওই আক্রান্ত গাছ উঠিয়ে ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে এবং এই রোগ কিন্তু ফলেও দেখা যায় ফলের মধ্যে বিশ্রী দাগ সৃষ্টি করে ফল ফেটে যেতে পারে ফল ঝরে যায় তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের জৈবিক পদ্ধতিতে এর সমাধান পেতে পারি কারণ আমরা জানি ভাইরাসের আসলে কোনো প্রতিকার প্রতিষেধক নাই এটা প্রতিরোধী উত্তম সেই হিসাবে আমাদের ভাইরাস প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে আমাদেরকে মানে অনুমোদিত যে কোম্পানিসমূহ আছে তাদের জাতগুলো ব্যবহার করতে হবে আমাদের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন আগাছামুক্ত রাখতে হবে যাতে শোষক পোকা যেমন মাকড় বা জাপ পোকা বা মাছি পোকা এগুলোর আক্রমণ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এই শোষক পোকা আক্রমণ যাতে না হয় সেজন্য আমরা বিভিন্ন ধরনের ট্র্যাপ ইউজ করতে পারি যেমন স্পাইনি এগ্রো লিমিটেডের কিউ ফেরোমন ট্র্যাপ ইউজ করতে পারি অথবা আমরা সাদা বা ব্লু বা ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করে এই শোষক পোকা দমন করে ভাইরাসজনিত রোগগুলো প্রতিরোধ করতে পারি ধন্যবাদ স্যার আমরা পরের প্রশ্নে যাচ্ছি আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন কেরানীগঞ্জের সবুজ ভাই এবং তিনি বলছেন তার এক বিঘা জমিতে লাউয়ের চাষ করেন তিনি তার জমিতে কিছু লাউয়ের পাতার উপরের দিক ফ্যাকাশে সবুজ হয়ে যাচ্ছে যা ধীরে ধীরে বাদামি রং ধারণ করছে এবং তারপর পাতা কুকড়ে যাচ্ছে তার করণীয় কি আসলে কোন পাতা কুকড়িয়ে যাচ্ছে এটা কি কচি পাতা না বয়স্ক পাতা সাধারণত পাতা বাদামি রং ধারণ বা হলুদ রং ধারণ করে বিভিন্ন কারণে যেমন পানি বেশি দেওয়া বা কম দেওয়া সার বেশি ব্যবহার করা বা কম ব্যবহার করা তারপরে হচ্ছে ক্লোরোফিলহীনতা মানে সমস্যা যদি থাকে অথবা সিজন পরিবর্তনের সাথে সাথেও কিন্তু পাতার পরিপক্কতা বা বাদামি রং ধারণ করতে পারে অথবা নাইট্রোজেনের অভাবে হতে পারে পটাশজনিত কারণে হতে পারে সালফারের কারণে হতে পারে তো কৃষক ভাই যে সমস্যার কথা বলেছে এটি আমার যেটা মনে হচ্ছে যে এটি হচ্ছে নাইট্রোজেন সার অভাবজনিত রোগ সাধারণত পরিণত পাতায় এই ধরনের বাদামি রোগ দেখা দেয় এবং পরবর্তীতে কচি পাতা কুকড়িয়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয় এবং এর ফলে গাছে যে শাখা প্রশাখা এই শাখা প্রশাখা বৃদ্ধি পায় না এবং সেই সাথে সাথে গাছের লিকলিকে হয়ে যায় এবং এক পর্যায়ে গাছের উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে সে কারণেই মানে কৃষক ভাই যদি এখানে নাইট্রোজেন সার প্রয়োগ করে তাহলে দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে স্পষ্টভাবে তার গাছের উন্নতি হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে কৃষক ভাইকে যেটা করতে হবে মাটি পরীক্ষা করে যে মাটির পরীক্ষা মানে হচ্ছে মাটির পিএইচটা নির্ণয় করে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে এখানে মানে সার মানে এমন দেওয়া যাবে যে নাইট্রোজেন খুব বেশি দিয়ে ফেলছি বা কম দিয়ে ফেলছি সে কারণে কিন্তু গাছ এই ধরনের সমস্যা সম্মুখীন হয় এবং আমাদেরকে এটা পানি সেচটা খুব পরিমিত এবং সুষমভাবে দিতে হবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না এবং এই ক্ষেত্রে গাছের যে মাঠের যে ফসল মানে হারভেস্ট করার পরবর্তী পরে যে ফসল অবশিষ্টাংশ থাকে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে বিভিন্ন ধরনের যে পোকামাকড় বা রোগের কারণেও কিন্তু পাতা হলুদ হতে পারে যেহেতু আসলে উনি স্পষ্ট করেন নাই যে আসলে তার কোন পাতাটা আসলেই মানে এরকম সমস্যাটা হচ্ছে তো এই যে মানে হলুদ হওয়ার বাদামি রং ধারণ করা এটা বিভিন্ন কারণে যেটা আমি বলেছি তো কৃষক ভাই যদি সুষম মাত্রায় সার সেচ এবং পরিষ্কার পরিচ্ছন্ন জমি রাখে এবং সেই সাথে সাথে যদি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণে সেগুলো যদি রিকমেন্ডেড যে পেস্টিসাইড আছে সেগুলো যদি ইউজ করে তাহলে কৃষক এই সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ জি স্যার ধন্যবাদ আপনাকে আমরা পরের প্রশ্নে যাচ্ছি আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন নরসিংদীর লাল মিয়া ভাই এবং তিনি বলছেন তার এক বিঘা জমিতে টমেটোর চাষ করেন তিনি এবং হঠাৎ করে টমেটোর গাছের গোড়া পচে গাছ নেতিয়ে যাচ্ছে এখন কি করণীয়
এটি একটি ছত্রাকজনিত রোগ, সাধারণত ফাইটোপথেরা, স্ক্লেরোসিয়া, পিথিয়াম, রাইজোক্টোনিয়া নামক ছত্রাক দ্বারা এই রোগের প্রাদুর্ভাবটা দেখা দেয়। তো এই ক্ষেত্রে এটি একটি মাটিবাহিত রোগ, সে কারণে মাটির আর্দ্রতা আমাদেরকে মানে সঠিকভাবে রাখতে হবে। কারণ হচ্ছে যে মাটি যদি সেঁতে থাকে অথবা আবহাওয়া যদি কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন থাকে অথবা গাছে বা টমেটো ক্ষেতে যদি বায়ু সঠিকভাবে মানে চলাচল না করতে পারে তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাবটা দেখা দেয়। প্রথমত গাছের পাতায় এই রোগটি দেখা দেয়, পাতা থেকে কাণ্ডে এবং কাণ্ডে থেকে ফলে এই রোগটা ছড়িয়ে পড়ে। পাতায় প্রথমত হচ্ছে হালকা সবুজ বর্ণটা বিবর্ণ হয়ে যায় এবং এটি পুরো পাতায় ছড়িয়ে যাবে আর কি। এবং এর ফলে কৃষকের কিন্তু মানে উৎপাদন ক্ষমতা কিন্তু কমে যাবে। এই ক্ষেত্রে কৃষক ভাইয়ের যেটা হচ্ছে যে যে ছত্রাক এটা মাটির উপরিভাগে সাদা পাউডারের মতো করে একটা মাদুলি তৈরি করে অবস্থান করে দলবদ্ধভাবে, এবং এই দলবদ্ধভাবে অবস্থান করার কারণে তারা যে ছত্রাক সেটা সম্পূর্ণ কাণ্ডটাই পরিবেষ্টিত করে ফেলে এবং পাতা ঢলে যায়, গাছটা এক পর্যায়ে মারা যায়। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের টমেটো এবং আলু এটা ফসল পর্যায়ে এটা করা যাবে না, এবং টমেটো একই জমিতে বারবার করা যাবে না, এবং ফসলের অবশিষ্টাংশ আমাদেরকে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা আমাদেরকে পুড়িয়ে ফেলতে হবে। এবং এই যে যে মানে যে ছত্রাকজনিত কারণে যেটা হচ্ছে এই প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে, এবং আমাদের এই ক্ষেত্রে মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কোনো ধরনের আগাছা বা অন্য কোনো কিছু না থাকে। এই বিষয়গুলো যদি কৃষক খেয়াল রাখেন, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা ইস্পাহানি এগ্রো লিমিটেডের বায়োডার্মা 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে ব্যবহার করে 7 দিন পর 3 থেকে 4 বার স্প্রে করলে কৃষক ভাই এর সমস্যার সমাধানটা পাবেন।